আগে জেনে নেই এটার উপকারিতা কি উপকারিতা জানার আগে জানেন নেই এটা কিভাবে ব্যবহার করতে হবে ব্যবহারের যে নিয়ম যে শর্ত সেটা হচ্ছে একই ঠিক রাখা লাগবে যেটা সব ভিডিওতেই বলি অর্থাৎ পরিপূর্ণ আস্থা বিশ্বাস রাখবেন আল্লাহ তালার উপর যে আল্লাহ তালা এটার মাধ্যমে আপনাকে অবশ্যই এটার কার্যকারিতা দান করবেন এরকম আল্লাহ তালার উপর পূর্ণ বিশ্বাস রাখবেন আর নিজের পর এই একই রাখবেন যে আপনি যেটা করতেছেন এটার দ্বারা আপনি অবশ্যই কার্যকর আপনার হবে আপনার কাজ হবে এরকম নিজের উপর একটা বিশ্বাস রাখবেন আল্লাহ তালার উপর ভরসা রেখে আমল শুরু করবেন এটার যে এরকম যদি আপনি আমল করতে পারেন তাহলে আপনার এই নকশার দ্বারা যে উপকার আপনার হবে সেটা হচ্ছে আপনি রজিতে বরকত হবে এবং কারোর মুখাপেক্ষি হতে হবে না যদি আপনার সাথে থাকে তো রোজিতে বরকত যদি আপনার হয়ে যায় পরিমাণে যে পরিমানে হওয়ার কারণে আপনি মুখাপেক্ষি না হতে হয় এতে করেই আপনি তো সুখী আবার অনেক এরকম আছেন মনে করেন অভাব নেই সম্পদের অভাব নেই তারপরে মুখাপেক্ষী ছাড়া কোনো উপায় নেই পরিণত হয়ে গেছে তো ওইরকম হয়তো আর কিছু করার নাই যদি এরকম হয় যে সত্যি আপনি পরিবার চালাতে খাচ্ছেন অন্যের মুখাপেক্ষি হতে হচ্ছে তাহলে আপনি চেষ্টা আছে যাতে করে না ওইরকম আপনার চেষ্টা আছে কিন্তু পারতেছেন না পরিস্থিতির কারণে তাহলে আপনি আমল করবেন ইনশাল্লাহ উপকৃত হবেন ঠিক আছে তোরা মায়দার যে নকশা আপনারা স্ক্রিন দেখছিলেন ওইটা কি করতে হবে ওইটা আপনাদের সাথে রাখতে হবে তো সাথে রাখার যে আদব সেটা হচ্ছে আপনি যদি নিজে লিখেন তাহলে এটা অজু সহকারে ভালো করে আদবের সহিত লিখবেন কারণ আল্লাহ আপনি লিখবেন তো আদবের সহিত আপনি লিখতে হবে না হয় এটার সাথে কোনো বেআবী নাও করলে মনে করেন এটা আদব রক্ষা না করলে আপনি এটা থেকে পরিপূর্ণ উপকারিতা নাও পেতে পারেন ঠিক আছে তো অজু অবস্থায় অজু করলেন তারপরে সুন্দরভাবে বসে একদম ধীরে ধীরে ওইটা আপনি লিখলেন যত পারেন আপনি ছোট করে লিখবেন ছোট করে লিখলে যেটা হবে মনে করেন আপনি তো এটা আপনার সাথে রাখবেন ওইটা আপনার যদি সাথে রাখতে কষ্ট হয় সমস্যা হয় তাহলে ওইটা আপনি ক্যাশের মধ্যে রেখে দিবেন যেই ক্যাশে টাকা আদান প্রদান হয় অথবা আপনি ঘরের মধ্যে রেখে দিবেন অথবা দোকানের মধ্যে রেখে দিবেন দোকানে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি হওয়ার জন্য আপনি এটা লটকিয়েও রাখতে পারেন বা ক্যাশের মধ্যেও রাখতে পারেন কোনো সমস্যা নেই বা আপনার সাথে রাখতে পারেন ঠিক আছে যেরকম আপনার সুবিধা হয় সেরকম করে নেবেন বা কয়েক কপি করে কয়েক জায়গায় আপনি রাখতে পারেন কোনো সমস্যা নাই ঠিক আছে ওইটা যদি আপনারা করেন যে কোনো দিন করা যাবে কোনো সমস্যা নাই দেখবেন সাত দিনের ভিতরে আপনি অবশ্যই পরিপূর্ণ রেজাল্ট পাবেন এর মধ্যে কোনো মিস নেই যদি এরকম হয় যে যে আপনার বাণিজ্য আগে এরকম ছিল আছে বেশি বেশ কম হয় নাই আপনি একটা পাবেন আর যদি এরকম হয় যে আপনার ব্যবসা বাণিজ্য বাড়ছে তাহলে তো বরকত অবশ্যই আপনি পাবেন আসলে হচ্ছে বরকত ত্রিশ হাজার টাকা আপনি ইনকাম করছেন কিন্তু বরকত নাই দেখা গেছে সব শেষ করেও আর কোনো টাকা রইল না এটার নাম এরকম হলে আপনি কিন্তু পরমুখ অপেক্ষী থাকতেই হয় আবার যদি এরকম হয় যে দশ টাকা ইনকাম করছেন কিন্তু পরিবার সবকিছু মেনটেন্স করে চলছেন তারপরে দেখা গেছে এখন আপনার কাছে টাকা রয়ে গেছে তাহলে তো আর আপনি পরমুখ অপেক্ষী হতে হবে না সেই আসল জিনিস হচ্ছে বরকত আল্লাহর কাছে সব সবসময় বরকতের দোয়া করবেন এতে ইনকাম কম হোক কম ইনকামে বরকত বেশি হলে এতেই আপনি সুখী ঠিক আছে আপনার কোনো অভাব থাকবে না আর যদি বেশি ইনকামও করেন আর বরকত না থাকে তাহলে আপনার মতো দুঃখী আর কে আছে ঠিক আছে তো যাই একই টিক রেখে আমল করবেন আল্লাহ তালার উপর আস্থা বিশ্বাস ভরসা রেখে দেখবেন এই মন্দরা উপকার পাবেন তো সুরা মায়ক্সা আপনারা বরকতের জন্য রাখবেন বরকত তো পাবেনই এমন বরকত পাবেন যাতে করে আর পুরো মুখাপেক্ষী হতে হবে না যাতে করে আর কারো মুখাপেক্ষী হতে হবে না ইনশাল্লাহ এই আমল আপনারা করবেন ঠিক আছে তো যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবার